بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله والصلاه والسلام على رسول الله. যে হকানি কামেল পীরের বয়ত হয়ে তার হাতে মুসাফা করা এটা স্বয়ং নবী সালসামের হাতে মুসাফা করার মতো বলেন কি কিয়ামত কায়ম করে দিছে আর আজকে এই কিয়ামতের মধ্যে মুসলিম মিল্লা খেয়ে ধ্বংস হচ্ছে আসল কিয়ামত আল্লাহ দিবেন সারা পৃথিবী মানুষকে শেষ করে দিবেন আর এর আগে মানুষ নিজেদের কে আমত সেগুলোতেই পড়ে ধ্বংস হচ্ছে এটা হলো ইমানের কেমন এবং এটা এমনি বলতেছে না বড় বড় তাদের রাঘব বলে রাখছে যাদের কাছে নবী পৌষান নেই তাদের কাছে আলিমি হলেন নবী বাণীতে অলিপুরি হ্যাঁ আবার হাসান জামিল এরা বলছে যে নবী তরুণ ফরাজি বলছে যে এই অর্থ অর্থগত দিক থেকে আলিম হলেন নবী নবীর সাল আলীস্লাম এবং মাঝহাব যেটা এটা হলো চূড়ান্ত মাজহাব চূড়ান্ত নবী সহ বাণী চূড়ান্ত না আর মাকসুদ যেটা হাসান জামিল এবং লুতফরাজি অথবা দুইজনের যখন একজন যে নবী সাল্লাহ আলী যে উদ্দেশ্য সেটাই এখন পৌঁছবে যাদের কাছে নবী নাই আলেমদের মাধ্যমে তো বুঝলাম এটা যে কি বুঝেছেন এটা তো আর বলার দরকার হয় না যারা উদ্দেশ্য হিসাবে নিচ্ছে ওরা তো এটা বলে না যে নবী সাল ইসলামের স্থলাভিষিক্ত উদ্দেশ্য 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 মানে কি মানে তো হলো ওই যে অলিপুরের যে কথা নিয়ে যাওয়া এবং সেসব ওইটা বলছে তারা আমি এখন শব্দ মনে রাখতে পারছি না ওই বলছি না আমাদের হলো এই আমার দ্বারিতার এখানে দায়িত্ব আছে একজন মানুষের কথা বলতে গেলো আর তারা তো নবীর নামে মিথ্যা বলিলে আল্লাহ নামে মিথ্যা বলি ফলে দেশে দিবালুকে এই যে কথাগুলো আল্লাহ নামে মিথ্য না তো এটাই আর কি আল্লাহ হেদায়ত করুন হেফাজত করুক এই জন্য ওদের আলিমরা এটা বলে রাখছি এমন তো এটা বলবি এবং অনেক কিতাবে আছে আসেও তাদের যে একজন হকানে আলিমের সাথে মুসাফা করা মানি নবীর সাথে মুসাফা এগুলো তাদের কিতাবে লেখাই আছে তো এই এটা তাদেরই দোষ এটা হলো আগ থেকে সিলসিলা ওয়ার চলে আসতেছে এদের এইভাবে ধর্ম সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে যে সিলসিলা অনুযায়ী ধর্ম আনতে হবে অতএব যিনি ইমিডিয়েটলি যেই মুরব্বী পাইছেন ওনার কাছে উনিই হলেন প্রথম মুরব্বী মানে নবী সাহেব স্থলাভিষিক্ত এগুলো কে বলছে তোমাদের ফাজদামি করতে আরে জ্ঞানীরা বলছে এটা ওই যে ইয়ে লাগে না খোটা লাগে না ইয়ে বেড়া দিতে গেলে ওরা যদি বাঁশ কাটার সময় যদি প্রথমটার সাথে দ্বিতীয়টা মাপে এরপরে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা মাপে এভাবে দশটা মাপতে মাপতে দশ নম্বর গিয়ে দেখবে যে প্রথমটা থেকে এক আঙ্গুল ব্যবধান হয়ে গেছে আর যদি সবটাকে প্রথমটার সাথে মাফিয়ে তাহলে আবার সমান থাকে কি বুঝলেন যে এই আস্তে আস্তে ব্যবধান হবেই আর বাস্তবে হয়েছে আল্লাহ নবী ইসলাম থেকে ইরান তুরান হয়ে ওইদিকে হয়ে বাগদাদ এই পরে ভারত আমাদের ইসলামের মানে অনেক অংশই শেষ হয়ে গেছে মানে গুড়েবালি হয়ে গেছে আর ইনারা বলতেছে সরাসরি ওটার সমান ওটার সমান দিয়ে আমার বোঝায় কি যে ওই ইনাদেরকে মানা মানি আল্লাহ রসুলকে মানা এটা হলো সবচেয়ে মারাত্মক মূলমন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য এটা হলো বিষ যে এরা শেষ পর্যন্ত নবীর হাদিস মানে না কেন তাদেরকে দেওয়া হয়েছে যে এখন তোমার হলো মানতে হবে চূড়ান্ত এই জন্য আমি ওই যে মা চূড়ান্ত হাদিস না এগুলো সহ কেন মাঝখান থেকে এগুলো গুরু করে কথা নিয়ে আসলাম যে তাদের এই রেজাল্টটা হলো এটা তাদের কথার মূল উদ্দেশ্য হলো এটা তো এটা কত মারাত্মক পর্যায়ের কথা এটার কারণে তো আজকে হাদিস মানে না তারা অসংখ্য অগণিত মাস হাদিস মানে না আয়াতের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা মানে না যেই ভুল ব্যাখ্যা যেই হাদিস যেভাবে তার কাছে পড়ছে দুর্বল হোক খোড়া হোক বানাওয়াট হোক তাদের কাছে যেগুলি চূড়ান্ত আপনি বকারির হাদিস বলবেন আয়াতের সঠিক ব্যাখ্যা বলবেন ইমাম জরিফ না জরিফ তরি কি বলছে মুজাহিদ আতা ইকরাম কাতাদা এগুলো কিছুই শুনে না তারা গোধিক কেন এই মূলমন্ত্রগুলো দিয়ে তাদেরকে দাদু করা হয়েছে এই সমাজে মুসলমানদেরকে বুঝদান করব